সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের দ্বিতীয় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিব। অ্যাসাইনমেন্ট নম্বর এক, অ্যাসাইনমেন্ট দেখো, পরিবারের সদস্যদের বডি মাস ইন্ডেক্স বিএমআই তথ্য থেকে প্রত্যেকের জন্য খাদ্য গ্রহণ সংক্রান্ত একটি পরামর্শ তালিকা প্রস্তুত করুন। এখানে নির্দেশনা আছে, মোট চারটা নির্দেশনা দেখো। যথাযথ ছকের সাহায্যে পরিবারের সদস্যদের নাম, ওজন ও উচ্চতা লিপিবদ্ধ করে উপস্থাপন, মানে একটা ছক তৈরি করতে হবে। ছকের মধ্যে তোমার পরিবারের সদস্যদের নাম থাকবে, ওজন থাকবে এবং উচ্চতা থাকবে। প্রত্যেক সদস্যের জন্য বিএমআই মান নির্ধারণ নির্ণয়, বিএমআই মানগুলো গ্রাফের মাধ্যমে উপস্থাপন এবং স্বাভাবিক বিএমআই রেখা অঙ্কন করে কম ওজন, সঠিক ওজন, বেশি ওজন ও স্থূলতা চিহ্নিত করুন। খাদ্য গ্রহণ সংক্রান্ত পরামর্শ তালিকা প্রস্তুত করুন। এই হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। তো আমরা উত্তরে চলে যাচ্ছি, দেখো এখান থেকে শুরু করবো। বডি মাস ইন্ডেক্স বা বিএমআই হচ্ছে শরীরের আদর্শ ওজন নির্ণয়ের একটি গাণিতিক পদ্ধতি। দেহের ওজন ও উচ্চতার ভিত্তিতে এ পদ্ধতিতে আদর্শ ওজন নির্ণয় করা হয়। উচ্চতা অনুযায়ী কারো ওজন স্বাভাবিক আছে কি না তা বিএমআই এর মানের মাধ্যমে জানা যায়। নিম্নের ছকের মাধ্যমে আমরা পরিবারের সদস্যদের নাম, ওজন ও উচ্চতা লিপিবদ্ধ করে ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো। এখানে আমার হবে ক্রমিক নং, সদস্যদের নাম, ওজন, উচ্চতা। ক্রমিক নং এক, আমার পিতা, ওজন 80 কেজি, উচ্চতা 1.8 মিটার। দুই, আমার মাতা, ওজন 70 কেজি, উচ্চতা 1.6 মিটার। তিন, আমার ভাই, ওজন 40 কেজি, উচ্চতা 1.5 মিটার। চার, আমার দাদু, ওজন 70 কেজি, উচ্চতা 1.4 মিটার। এখন প্রত্যেক সদস্যদের বিএমআই মান নির্ণয় করি। আমরা জানি বিএমআই নির্ণয়ের সূত্রটা এখানে লিখছি, দেখো বিএমআই সমান দেহের ওজন ভাগ দেহের উচ্চতার বর্গ, উচ্চতা স্কোয়ার আর কি। তাহলে এক নম্বরে আমার পিতার বিএমআই 80 ভাগ 1.8 স্কোয়ার, এটা ভাগ করলে এটা হবে 24.7 কেজি পার বর্গ মিটার। আমার মাতার বিএমআই 70 ভাগ 1.6 স্কোয়ার, এটা ভাগ করলে 27.3 কেজি পার বর্গ মিটার। আমার ভাইয়ের বিএমআই এটা। এভাবে সবার বিএমআইগুলো নির্ণয় করতে হবে এবং এটা খুবই সহজ কাজ। তোমরা যদি তোমাদের পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু আরও বেশি করতে পারো, যদি চারটাই করতে চাও করতে পারো। এখানে যে বয়স এবং উচ্চতা এবং ওজনগুলো দেওয়া আছে আমার এই ছকে, তোমরা ইচ্ছা করলে এগুলো চেঞ্জ করতে পারো। স্বাভাবিক বিএমআই এর মান থেকে আমরা জানি বিএমআই যদি লেস দেন 18.5 হয় তাহলে ওইটাকে আমরা বলি কম ওজন। 18.50 থেকে 24.9 হলে আমরা বুঝবো এটা সঠিক ওজন। 25 থেকে 29.9 হইলে বেশি ওজন, 30 থেকে 39.9 হলে স্থূল, 40 বা 40-এর বেশি হইলে এটাকে বলা হয় অতিরিক্ত স্থূল। তাহলে আমি দেখতে পাই যে আমার বাবার ওজন সঠিক, আমার মায়ের ওজন বেশি, আমার ভাইয়ের ওজন কম এবং আমার দাদুর স্থূলতা রয়েছে। এই গ্রাফ পেপারটা তোমাদেরকে আঁকতে হবে, তোমরা খুব সাবধানে খুব ভালো করে গ্রাফ পেপারটা আঁকবা। খাদ্য গ্রহণ সংক্রান্ত পরামর্শ তালিকা, যেহেতু বিএমআই অনুযায়ী আমার বাবার ওজন সঠিক, মাতার ওজন বেশি, আমার ভাইয়ের ওজন কম, দাদুর স্থূলতা, তাই তাদের জন্য খাদ্য গ্রহণ তালিকা প্রস্তুত করে নিম্নে উপস্থাপন করা হলো। খাদ্য গ্রহণ তালিকাটা দেখো, দুইটা পৃষ্ঠা হয়ে গেছে আমার এখানে। তোমরা চেষ্টা করবে জিনিসটা এক পৃষ্ঠায়, পুরো তালিকাটা এক পৃষ্ঠায় দিবা, তাহলে দেখতে সুন্দর লাগবে। দুই পৃষ্ঠায় যাওয়ার দরকার নেই। আমার অপর পৃষ্ঠায় অল্প একটু অংশ গেছে। এটা হলো প্রথম পৃষ্ঠা, দেখো খাদ্যের নাম, এটা হলো বাবার জন্য এই খাবারগুলো, এটা হলো মাতার জন্য, এটা হলো ভাইয়ের জন্য, দাদুর জন্য। যেহেতু সবার বিএমআই একরকম না, সবার খাদ্যও কিন্তু একরকম হবে না, আলাদা আলাদা হবে। এর পরের পেজটা দেখো, এর পরের পেজে মাত্র তিনটা কলাম আসছে, তোমরা চেষ্টা করবে পুরোটা একটা কলামে লেখার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তো ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিবা, শেয়ার করবা এবং কমেন্ট করে তোমার স্কুলের নাম জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে।